नमस्कार बंधुरा, माधुरी किचने अपन सकल के स्वागत जानाई। आज हमें अपन सामने खूब सहज पद्धति चिकेन कषा रेसिपिटे शेयर करछी, जा रुटी लुची परोटा एमनकी फ्राइड राइस पोलाओ संगे सार्व करते पारें। ताहले चलुन शुरू करी। चिकेन कषा तैरी करार जन्य आमि एखाने नियेछि 500 ग्राम चिकेन। चिकेनटाके परिष्कार करे धुए रेखेछि। एरपर एर मध्ये दिच्छि परिमाण मतो लवण, हाफ चा चामच हलुदेर गुड़ो, हाफ चा चामच काश्मीरी लाल लंकार गुड़ो एवं दुई टेबिल चामच परिमाणे सर्षे तेल। एरपर समस्त मसलार संगे चिकेनटाके खूब भालोभावे मेखे नेब। समस्त मसलार संगे चिकेनटा खूब भालोभावे मेखे नेওয়া হয়ে গেছে। एरपर একটা ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেছি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ নেছি আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। এরপর অল্প পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখব। এরকম গুঁড়ো মশলা যদি আগে থেকে জলে ভিজিয়ে রাখা হয় তাহলে মশলার টেস্ট ভালো হয়, সেজন্য আমি আগে থেকে জলে ভিজিয়ে রাখছি। এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আপনারা এখানে সরষের তেলের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। এর সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি। ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা। এতে আছে দারচিনি, লবঙ্গ এবং ছোট এলাচ। 30-40 সেকেন্ড সময় ধরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এবার পেঁয়াজ এবং রসুন বাটা কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ ও রসুন বাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবার এটাকেও আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এরপর এর মধ্যে দেব আগে থেকে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। বাটিতে অল্প পরিমাণে জল নিয়ে সেটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে এভাবে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সমান ধরে কষিয়ে নিলাম। এই দেখুন মশলার থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এরপর এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ঢেলে দিচ্ছি। এবার মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে দেব। তারপর চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমি চিকেনের টুকরোগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিলাম। এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট সময় ধরে ঢেকে রাখব। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এরপর মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ সময় ধরে চিকেনটাকে কষিয়ে নেব। এই দেখুন চিকেনটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে জল, আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 20 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। মাঝখানে আমি দুই একবার নেড়েচেড়ে নিয়েছিলাম, আরও একবার নেড়েচেড়ে নিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেন কষা আমার প্রায় তৈরি হয়ে এসছে। এরপর আমি সবশেষে এর মধ্যে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি এবং হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো।
এবার সমস্ত কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রাখা আছে। এরপর আমি গ্যাসের আঁচ লোতে রেখেই আবারও 2 মিনিটের জন্য ঢেকে রাখব। দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এই দেখুন চিকেন কষা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন কষা। এই চিকেন কষা আপনারা রুটি, লুচি, পরোটা এমনকি ফ্রায়েড রাইস, পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।